বন্ধুরা, তোমাদের জানা মজার ধাঁধাটি আমাকে পাঠিয়ে দাও। ধাঁধা পাঠানোর জন্য নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ইমনি স্কোয়াড ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ওই পেজে যেয়ে আমাকে মেসেজ করে তোমাদের ধাঁধাগুলো পাঠিয়ে দাও। চলো তাহলে আজকের ধাঁধাগুলো দেখা যাক। এই ধাঁধাটি আমাদের পাঠিয়েছে সুস্মিতা সেন কলকাতা থেকে। বন্ধুরা, তোমরা মনে করো তুমি একদিন একটি নির্জন দ্বীপে একা রয়েছ এবং তুমি লক্ষ্য করো সেই দ্বীপটির দক্ষিণ দিকে আগুন লেগে যায় এবং দ্বীপটি দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে হাওয়া বইছিল এবং তুমিও দ্বীপটির উত্তর দিকে ছিলে। আর এভাবে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে আগুন এসে তোমাকে পুড়িয়ে নিবে। যেহেতু হাওয়া উত্তর দিকে বইছে তাই আগুন ক্রমাগত তোমার দিকে এগিয়ে আসছে এবং দ্বীপটির আশেপাশে অনেক পানিতে ভরা এবং ওই পানির মধ্যে দু চারটি কুমির রয়েছে এবং তুমি সাঁতারও জানো না, আর তাই জলে নামলেও তোমার মৃত্যু নিশ্চিত। এই দ্বীপটি থেকে পালানোর অন্য কোনো রাস্তাও নেই। বন্ধুরা, তুমি কিভাবে এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাবে? এখন তুমি যে কোনো একটি কাঠের টুকরা খুঁজে বের করবে, আগুন লাগিয়ে ওই দ্বীপের প্রান্তের কিছুটা আগে এসে ওই দ্বীপে আগুন জ্বালিয়ে দিবে। যেহেতু হাওয়া উত্তর থেকে দক্ষিণের দিকে বইছে তাই যেখানে তুমি আগুন জ্বালিয়েছ সেখান থেকে শুরু করে উত্তর প্রান্ত পর্যন্ত সবটুকু জ্বলে পুড়ে যাবে। বন্ধু, এবার তুমি ওই পোড়া জায়গাটির মাঝখানে গিয়ে দাঁড়াবে। দক্ষিণ দিক দিয়ে যে আগুনগুলো আসছিল তুমি যেখান থেকে আগুন লাগিয়েছিলে সেখানে এসে থেমে যাবে, কারণ তারপর সব জিনিসই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে কোনো জিনিস একবার পুড়ে যাবার পর সেখানে আর কোনোভাবে আগুন জ্বলতে পারে না। আর বন্ধু, এভাবেই তুমি ওখান থেকে বেঁচে যাবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ, তোমরা কি বলতে পারবে এখানে কোন ইমোজিটি ভিন্ন রয়েছে? কমেন্ট করে দিও। বন্ধুরা, তোমরা কি খুঁজে পেয়েছ দেখে নাও। চলো পরের ধাঁধাতে চলে যাই। এখন তোমাদের যে ধাঁধাটি বলবো এটা খুবই মজার একটি ধাঁধা। এই ধাঁধাটি আমাদের পাঠিয়েছেন রাকিব ইসলাম, বাংলাদেশ ঢাকা থেকে। তুমি মনে করো একদিন হাইওয়ে রোড দিয়ে তুমি গাড়ি চালিয়ে আসছো, ঠিক ওই সময় তুমি দেখতে পেলে রাস্তার এক প্রান্ত হতে একটি বৃদ্ধ লোক এবং অপর প্রান্ত হতে দুজন শিশু এগিয়ে আসছে। এখন বন্ধু, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি এখানে কাকে আগে মারবে? তুমি যদি এই প্রশ্নের উত্তরটি দিতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। বন্ধুরা, তোমরা কি পেরেছো উত্তরটি দিতে? বন্ধু, তুমি এখানে এই দুজনের মধ্যে কাউকেই মারবে না, তুমি সর্বপ্রথম গাড়ির ব্রেকটাকেই মারবে। তো বন্ধুরা, ধাঁধাটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। চলো পরের প্রশ্নে চলে যাই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে অনেকগুলি বানর দেখতে পাচ্ছ, আর তোমরা দেখতে পাচ্ছ পাশে চারটি ওই বানরের ছায়া রয়েছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কোনটি বানরের অরিজিনাল ছায়া? তোমরা যদি বলতে পারো তাহলে নাম্বারটি আমাকে কমেন্ট করে দিও। বন্ধুরা, এখানে বানরটিকে নিয়ে যদি আমরা এক নাম্বারটিতে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা মিলছে না। এখন আমরা যদি এখান থেকে দুই নাম্বারটিতে যাই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা তাও মিলছে না। এখন আমরা চার নাম্বারে যদি যাই তোমরা দেখতে পাচ্ছ এটা মিলছে না। এখন আমরা সর্বশেষ তিন নাম্বারে যাই, তোমরা দেখতে পাচ্ছ বানরটি তার ছায়াটি খুঁজে পেয়েছে। প্রশ্ন, তোমরা কজন উত্তরটি দিতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, এখানে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং মজার সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।